সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত এনটিভির পর্দায়। এনটিভির সাপ্তাহিক রাজনৈতিক অনুষ্ঠান সময়ের সাথে দেখার জন্য প্রিয় দর্শক, সপ্তাহের প্রতিটি সোমবারে এই সময় আমরা হাজির হয়ে থাকি, এসে থাকি বর্তমান বাংলাদেশকে নিয়ে। অর্থাৎ আমাদের যে আবেগ, আমাদের যে অনুভূতি, অর্থাৎ আমাদের যে আমিত্ব, সেই বাংলাদেশকে নিয়ে কথা বলার জন্য, বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে নিয়ে কথা বলার জন্য আমরা প্রত্যেকটি সময় হাজির হয়ে থাকি। অর্থাৎ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের সাথে, আপনাদের ফিলিংসের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, যে কি করলে, কিভাবে আমরা আমাদের সাবলীল বাংলাদেশকে পেতে পারি, আমরা আমাদের স্বাধীন বাংলাদেশকে পেতে পারি, এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, আজ কি সেই বাংলাদেশ স্বাধীন? এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমরা প্রতিবার এখানে আমন্ত্রণ জানিয়ে থাকি সম্মানিত রাজনৈতিক, যারা রাজনীতির সাথে জড়িত রাজনীতিবিদদেরকে, অর্থাৎ পলিটিশিয়ানদেরকে। বাট আজ একটু ব্যতিক্রম, অর্থাৎ আপনাদের সবার রিকোয়েস্টে আমরা গত চারটি অনুষ্ঠান, অর্ধেক রাজনীতিবিদ এবং অর্ধেক আমাদের সুশীল সমাজ, যারা কমিউনিটি ব্যক্তিত্ব, যারা কমিউনিটিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তাদেরকে নিয়ে করেছি। আজ আপনাদের জন্য আমরা চারজনই, যারা আমাদের কমিউনিটির সাথে সবচেয়ে বেশি জড়িত, যারা এখানে থেকে বাংলাদেশকে নিয়ে অনেক বেশি চিন্তা করে থাকেন এবং যাদের আবেগ, যাদের অনুভূতি প্রত্যেকটি জিনিস বাংলাদেশকে নিয়ে, সেরকম চারজন ব্যক্তি এখানে আজ বাংলাদেশকে নিয়ে বলার জন্য, কি করলে, কিভাবে আমরা একত্রিত হতে পারি, বিএনপি, আওয়ামী লীগ, জামাত একত্রিত হয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারি। আমি পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি। প্রথমেই জনাব আরজ মিয়া, চেয়ারম্যান অব বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন ইউকে। এরপরে হচ্ছেন ওয়াজিদ হাসান সেলিম, সিইও প্রাইড অফ এশিয়া। এবং আমার বামের সর্ববামের গেস্ট হচ্ছেন সুফি মিয়া, এমডি এটিএন বাংলা ইউকে। এবং আমার কাছের বামের গেস্ট হচ্ছেন জনাব জাকির খান, ফর্মার এমপি ক্যান্ডিডেট ফ্রম কনজারভেটিভ পার্টি এবং ব্রিটিশ পার্লামেন্টের, এবং ডাইরেক্টর অফ ক্যানেডিয়ান গ্রুপের কমিউনিকেশন ডাইরেক্টর। প্রিয় দর্শক, এই চারজন অতিথি, এই চারজন সম্মানিত ব্যক্তি, যারা প্রথম থেকেই বাংলাদেশের বাঙালি কমিউনিটিকে ইউকেতে স্টাবলিশ করার জন্য কাজ করে যাচ্ছেন। আজ তারা এখানে, কি করলে, কিভাবে আমাদের দুটি দলকে একটি টেবিলে বসানো যায় এবং কিভাবে আমরা সমাধান করতে পারি। আমি যাচ্ছিলাম জনাব জাকির খান, কেমন আছেন আপনি? Very good, Farooq. Thank you. বাংলাদেশের যে বর্তমান, আমি জানি আপনারা কেউ এখানে পলিটিশিয়ান না, আপনাদের বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টির সাথে আপনাদের কোনো স্পর্শ নেই, বাট এও জানি যে আপনাদের আবেগ, আপনাদের অনুভূতি কিন্তু বাংলাদেশকে নিয়ে, যে আপনারা এখানে বসে চেষ্টা করেন। আরজ ভাই এবং আমি প্রায় দেখি যে বাংলাদেশের ফুটবলের ক্ষেত্রে আপনার যথেষ্ট অবদান আছে এবং উনি ব্যবসায়িক ক্ষেত্রে, উনি মিডিয়া ক্ষেত্রে। বাট আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে সমসাময়িক অবস্থা, যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, এই সম্পর্কে আপনি কি অবহিত বা কিভাবে এটাকে আমরা সুস্থ বা সমাধান করতে পারি বলে আপনি মনে করেন? আই থিংক ফার্স্ট অফ অল ফারুক, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট পলিটিক্স, মানে আমরা তো এই দেশে পলিটিক্স করলাম সবাই, মেইন স্ট্রিম পলিটিক্স করতেছি আমরা, কেউ এই লেবার পার্টি, কেউ কনজারভেটিভ পার্টি। বাট আমার পার্সোনাল একটা ফ্রাস্ট্রেশন হয়েছে, দেন ওয়াই আর উই সো মাচ ওয়েস্টিং আওয়ার এনার্জি ইন ডুইং বাংলাদেশি পলিটিক্স ইন ইউকে, ইন ইউকে ওয়াই? আই ডোন্ট সি দ্য লজিক, because I believe you should put your energy, your efforts, everything in where you are living, which is UK. Now, going back to your question, Bangladesh, in my opinion, from what we are seeing at this moment, is under a tremendous political unrest, political turmoil, if they're the right, you know, words to use, because there's no governance, there's no guidance, people are just money. Amar ei the news e dekhe amar khub dukkho lage, bortoman je somoshya hoyeche Bangladeshe, then who is suffering? Is the general public, general people, no one else? Show me one person, show me one person, but one son of a minister in the front line of a demonstration, or front line of a hortal, or whatever you call it, show me. There isn't. Who is suffering, who is being killed daily is the general public. So my question to our brothers and sisters who do Bangladeshi politics, whether here or in Bangladesh, is why are you, you know, creating this catastrophe, that is basically killing innocent people? You are destroying the Bangladeshi economy, you're destroying, you know, Bangladeshi's the good nature of Bangladesh, because Bangladesh, again, you have to understand, we are British Bangladeshis. We still want to be identified as Bangladeshis, although we are British, but we still feel absolutely we are Bangladeshi. Like I was said, I'm the BFA, Bangladesh Football Association, nam disi. Why? In UK tekia, because we feel Bangladesh. Yeah, I'm the feeling ta ase. But at the same time, it saddens me
that seeing all this on television and actually witnessing and hearing from people who've just come from Bangladesh recently, then we're scared to go Bangladesh. Now, is that a good thing? Bangladeshi hoye Bangladeshite bhoy pachhi. Bhoy pachhi amra because we can see that ekhane kono security nai, kono safety nai. The society has become too polarized, too extreme, and I think we have to come to a middle ground in order to move forward. As a British Bangladeshi, as I say, I'm very proud to be a chairman of Bangladesh Football Association UK, and it gives us pleasure, you know, as Bangladeshis, to be associated with our motherland. Although we are here, but our connection, our root, our culture. In Bangladesh, you know, we can't forget. I was born in 1971 during the Liberation War, and my life and I am old as Bangladesh in a funny way. Absolutely. And what's happened in 1971 is kind of synonymous with my life as well. And as I say, since we're very young in this country, we are very proud Bangladeshis, and since we were young, we strive to uplift our community. Even though we are here, we've tried to represent Bangladesh in Britain. And we are very proud. As I said, our organization is called Bangladesh Football Association. The football team we played for many years, Zach was the manager as well, is called Sporting Bengal. So having said that, we are very proud, and obviously what happens in Bangladesh does affect us. You know, nowadays it's a global community, and we are all you know, connected with globalization. So whatever happens in one corner of the world affects us. So what, as Zach says, what's happening in Bangladesh is very sad, because I think, you know, you cannot do politics through violence. You know, everyone has to step back from the brink, otherwise it's going to be a very big disaster for our country. Yeah, economically, politically. I mean, it just saddens me that, you know, life has become so cheap. You know, you can go out of your house and you don't know if you're going to return. You know, and it's, I'm saying, I don't want to blame any particular party. I think everyone is at it, to be honest. I mean, in Bangladesh, it's a sad thing, you know, both parties. But who is the responsible for this? Ke etar jonno daitto nebe sarkar na opposition apnar mote? Obviously it's very difficult, but you know, obviously if you're in the government, you have the lever of power, you have all the agencies, etc. But I haven't got no evidence who is to be blamed. It's very difficult. But they're all blaming each other, and every day they're blaming each other, like, you know. So yeah, obviously this is What is the solution? Because they're blaming each other. Solution ulo ki amra je extreme view ase. You know, we have to come to a middle ground and say, look, one problem with Bangladesh is we do politics for the party. Not in Bangladesh. In Bangladesh. Not in Britain. Not in Britain, but one say whether it's BNP or Awami League. Only for chair, only for power. Only for power. But, so it's not only for the party though, it's actually for two families. Two families, yeah. It's two families. Well, I mean, No, I'm being honest here. You know, you've got two families running Bangladesh politics. Now, is Bangladesh a kingdom? If it's a kingdom, like Saudi Arabia, then it's fine. You could have, you know, you then your son, your nephew, your whatever, But it's not a kingdom. It's the People's Republic of Bangladesh. So why is Bangladesh being governed or being controlled or dictated by two families? But third parties are coming, that's why. Third parties don't even get a chance. Third party is a chance to win, I don't know. But is there a third party in Bangladesh? Because someone need to come, because if, say, example, Sufi Bhai is a MD, then he will not go to the MD, and he will not go to the MD. No, but I agree with you. Do you know, Faruk Bhai, is a problem with our
community in Bangladesh, যারা আমরা যারা মানুষ আছে যারা বাংলাদেশে যারা ওদেরকে কি বলে লাইন অফ পিপল পাবলিক আমরা আমি দেখছি প্রায় সময় যে আমরা যেমন আমি সাপোর্ট করি আর্সেনাল উনি সাপোর্ট করি ওয়েস্ট হ্যাম ইফ আর্সেনাল লুজ এগেইনস্ট ওয়েস্ট হ্যাম বা 10-0 কিন্তু আমি বাদর দিন গিয়ে আর্সেনাল সাপোর্ট করব সেইভাবে ওরা যে দে সাপোর্ট দ্য সেম থিং আওয়ামী লীগ ও বিএনপি ডাজেন্ট ম্যাটার হাউ ব্যাড দে ডু দে স্টিল সাপোর্ট আই আস্কড সামওয়ান কাপল অফ উইকস অ্যাগো আই সেড হোয়াট ইউ থিংক অ্যাবাউট বাংলাদেশ এন্ড হিজ এ ইয়াং বয় হিজ এ ইউ নো এডুকেটেড পারসন ও আমাকে বলে ও ভাই বাংলাদেশ এত সাফার হচ্ছে কিন্তু আই সেড হু উইল ইউ ভোট নেক্সট টাইম সো আই এক্সপেক্টেড হিম টু সে আই ওয়ান্ট ভোট নান অফ দেম হি সেড আই ভোট আওয়ামী লীগ So I said, you just told me Awami League doing this or BNP doing that, but you're still saying you're going to vote for them. I said, I wouldn't do that. I support Conservative. I vote for them last election. Yeah. And previous before that, I didn't vote for them. I vote Labour. Yeah. But now, to me, a Conservative is doing a good job for me. That's why I'm going to vote. It's good for my business. That's why I'm going to vote. But the thing is, Sophie, with due respect, you know, we keep getting bogged down about voting. It appears that voting is everything, but if you don't have the institution of a democracy, i.e. the law enforcement agencies, the judicial system, you know, just by voting, I think the country won't move ahead. Are you saying the public are to blame? I just want to add. Public are definitely to blame as well. Hello, Assalamualaikum. Waalaikum Assalam. আপনার মতামত কি আমাদের চারজন যারা পলিটিক্সের সাথে জড়িত না তাদের জন্য? জি না ভাই আমি একটা জিনিস বলবো আমি এখন বাংলাদেশে আমি আসছি আমার নাম হলো কি নুরুল জাকির আরো আসসালামু আলাইকুম আচ্ছা ইনশাআল্লাহ ভেরি ওয়েল থ্যাংক ইউ জ্যাক ইজ এ ভেরি ভেরি সরি আই এম গোইং মেসেজ টু জ্যাক এন্ড আই ওয়াজ হিয়ার অ্যাজ ওয়েল ইজ এ রিয়েলি ইন্টারেস্টিং সাবজেক্ট অ্যাজ এ নন অ্যাজ এ ব্রিটিশ বোর্ন বাংলাদেশি Okay. I've just recently just come back from Bangladesh. Okay. The uncertainty that I felt, horrible. I asked myself frequently, why did I come to Bangladesh? Yeah. I never ever asked that before, but the political system in Bangladesh, it doesn't matter which party it is or who it isn't, is getting worse and worse day by day. Right. The biggest problem I see for us British Bangladeshis is there's no law and order. Not exactly. Law and order. Law and order. Yeah. Okay, what is to say that we only go back to Bangladesh because to our motherland because Can you speak of our parents? A bit loudly, please? Can you hear me now? Yeah, can you speak a bit loudly, then we can hear you. Yeah, Nurubai, don't be afraid. Yeah? No, I'm not afraid. It's your phone line. Yeah. Okay. Right. The whole reason we go back to Bangladesh is to maintain a tradition that our parents have set up. We don't go back there for money, we don't go back there for respect, we don't go there to flash our, you know, our lifestyle. We go back there to respect our family tradition. But that tradition is going to be broken by us British Bengalis. It's not only us, but the USA, the Middle East. My point is, what is it to say now that, i.e., we all got land, we all got butchers, we all got buries, which are not lived on. But if, say, for example, some guys forcefully or bribe the police or bribe the leaders in the certain areas and enter your premises, what right have we as a non-Bengali resident, but British Bengali have to get them out? They are only going to say, oh, okay, well, I'm with the BNP or I'm with the Awami League or whoever party it is. And this is going to happen within the next 15, 20 years if nothing happens to Bangladesh politics at the moment to give us British Bengalis some sort of protection.
All right, thank you. Thank you, brother. I think Zakir Bhai will give you answer. Before Zakir Bhai, I want to go Sufi Bhai. Sufi Bhai, আমি আপনার কথা আগে যে বলছেন যে মিডিয়াতে যে শেখ হাসিনা বলছিলেন কয়েকদিন আগে, এটা খুব দুঃখজনক যে আমি একজন টেলিভিশনের মালিক হই, আমি নিজেই দেখি অনেক জিনিস আমরা প্রকাশ করতে পারি না, দ্যাটস আ লট অফ থিংস উই ক্যান্ট শো, ডেমোক্রেটিক কান্ট্রি, ইয়া, এন্ড ইটস আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড লাইক বাংলাদেশ ইজ এখন লো, আই'ম নট সেইং ইটস খালি আওয়ামী লীগের দোষ, ইটস সবাই পলিটিক্যাল ইস্যু, আমার কাছে লাগে যে as Zakir Bhai was saying before, there are only two party and I don't think they are thinking of anyone else. Do you think এই দেশে আমাদের অনেক দিন আগে পেট্রোলের স্ট্রাইক হয়ে গেছিল, পেট্রোলের স্ট্রাইক হয়ে গেছিল এখানে, পেট্রোলের দাম বাড়ার জন্য তিন চার দিন বাদে ওরা আর্মি ঢুকে দিচ্ছিল, মানে দে ওয়াজ গোনা পুট আর্মি অন দা ফিঙ্গিয়ান, যারা পটিশন করেছিল এরা সরি বলছে গভর্নমেন্টে, আর আমাদের বাংলাদেশ ইজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ইকোনমি ওয়াইজ নট ভেরি স্ট্রং, অ্যান্ড over a month been suffering, as Nurul Bhai just said, basically he's been in Bangladesh, we went to Sri Lanka and apne to Sri Lanka shomoy onek jinish janchen je ki chilo Sri Lanka te eto tara abar democratic so nice je Sri Lanka te amra rat 2 tar shomoy ki amra baraisi je gura guri kortechi kono boy pai na, and it's again another third world country, but when Bangladesh going to be same as Malaysia, same as Sri Lanka, mani eta to kono shopne, when they go up and they go back again, and now they gone 10 years behind. I'm going next week Bangladesh, and same thing my brother said yesterday. Yeah, same thing my brother said yesterday. He's been there for two days and he's feeling so uncomfortable. Or kichu korar nai grame ghurayte se, he can't even take the car on the road because someone's going to throw a petrol bomb or he's going to burn himself. But that's what I'm saying, Sufi Bhai. I mean, obviously there's negatives in Bangladesh, there's so much positive, but what is frightening for me, because I've got relative who went yesterday to Bangladesh, is that there is no security of life. রাজনীতি করে থাকে ব্রিটেনে, অর্থাৎ লেবার কনজারভেটিভের সাথে তারা রাজনীতি করে থাকে। আমরা আরো কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্ট্যান্টস এবং ইউকে ইমিগ্রেশন কনসালট্যান্টস।